আয়নাঘরের বিষয়টি দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে স্থান পেয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক টাইমসটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় যে বিশ্বের যত কূটনীতিক আছে এবং সুধীজন আছেন, বিশ্লেষকরা আছেন কূটনীতিক এবং রাজনৈতিক, তারা কিন্তু নিউ ইয়র্ক টাইমসটাকে ফলো করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের। আয়নাঘরের ঘটনাটি এমন এক সময় তারা তাদের রিপোর্টে স্থান করল যখন বাংলাদেশে যেই অপরাধ ট্রাইব্যুনাল, গণহত্যার বিচারে অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আয়নাঘর ভিন্ন মতাবলম্বীদের উপর নির্যাতন রয়েছে নানা আলোচনা। তার সরকারের পতনের পর সেই গোপন বন্দিশালা থেকে কয়েকজনকে মুক্তি দেওয়া হয়। তাদের কয়েকজনের জবানিতে উঠে এসেছে সেখানকার ভয়ঙ্কর নির্যাতনের চিত্র। এ নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস কথা বলেছে আয়নাঘর থেকে মুক্ত কয়েকজনের সঙ্গে। 17 অক্টোবর প্রতিবেদনটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। এটি অনুবাদ করছে প্রথম আলো। সেখানে বলা হচ্ছে, দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে 17 কোটি মানুষের সামনে খুলেছে এক নতুন ভবিষ্যতের দুয়ার। ওই ঘটনায় একই সঙ্গে বেরিয়ে এসছে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘর নামে পরিচিত গোপন কারাগারে রাজবন্দীদের উপর অমানসিক নির্যাতনের কাহিনী। নির্যাতন সইতে না পেরে আয়নাঘরের কোনো কোনো বন্দী প্রায় উন্মাদ হয়ে গেছেন, কেউ বা বরণ করেছেন মৃত্যুকে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই বন্দিশালা থেকে ছাড়া পেয়েছেন কয়েকজন। তাদের মধ্যে কেউ কেউ সাবেক এই প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার হওয়ার গল্প শুনিয়েছেন নিউ ইয়র্ক টাইমসকে। একসময় জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করে ক্ষমতা এলেও শেখ হাসিনার সময়ের সঙ্গে সঙ্গে স্বৈরাচারী মানসিকতা ও দমনপীড়ন বেছে নেন। ক্ষমতায় টিকে থাকতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ব্যবহার করেন রাষ্ট্রযন্ত্রকে। দর্শক, আগে বলেছি যে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক টাইমসে এই ঘটনাটি সামনে আসা এবং যখন কেউ অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক তারা কাজ শুরু করেছে সেই সময় এই ঘটনাগুলো এসছে এবং বর্তমান যন্ত্রপর্তিকালীন সরকার তারা বলেছে যে তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টের গণহত্যা এবং এরপরে তারা গুমের ঘটনাগুলো বিচার করবে। এবং গুমের ঘটনা শুধু বাংলাদেশের পরিসরে না, আন্তর্জাতিক পরিসরেও কিন্তু এটি তদন্ত হচ্ছে। বিশেষ করে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারা বলেছে যে তারা গুম বিষয়ে তদন্ত করবে এবং এই তদন্তের কাজটা কিন্তু তারা আগেই শুরু করেছিল। কিন্তু যেহেতু শেখ হাসিনা সরকার জাতিসংঘের সেই টিমকে সহযোগিতা করেনি ফলে তারা তদন্ত করেনি, তো তারা বাংলাদেশে আবার এসছে, এসে তারা এখন তদন্ত করবে। ফলে এই ঘটনাটি যে অনেক দূর গড়াবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।